মোটরসাইকেল যন্ত্রচালিত এই বাহন বিজ্ঞানের অন্যতম এক আবিষ্কার। 1885 সালের গোড়ার দিকে জার্মানিতে বিশ্বের প্রথম পেট্রোলিয়াম চালিত মোটরসাইকেলের যাত্রা শুরু হয়েছিল। বিজ্ঞানের এই অনন্য আবিষ্কারকে আরোহীরা শুধু তাদের বাহন হিসেবে ব্যবহার করেনি, এর বহুমাত্রিক ব্যবহার আর মোটরসাইকেল নিয়ে নানা খেলা রীতিমতো চমকে যাবার মতো। মোটরসাইকেলের ভয়ঙ্কর সব খেলা অর্থাৎ স্ট্যান্ড নিয়ে আবার রয়েছে নানা প্রতিযোগিতা আর রেকর্ড। এই পর্বে তেমনটাই জানব, থাকতে হবে শেষ পর্যন্ত। রোমাঞ্চপ্রিয় মানুষ স্ট্যান্ডের জন্য এবং নানাবিধ ব্যবহারের জন্য বহু রূপে ব্যবহার করে এই যানটি। জীবন বাজি রেখে স্ট্যান্ড করেন বাইকাররা, পাহাড়ে পাড়ে দেয়া, দ্রুততম সময়ে বাইক চালানো, শুধু পেছনের চাকায় ভর করে কিংবা হাত ছেড়ে চালানো অনেক কিছুই রয়েছে। এই যেমন ধরুন, একটি মোটরসাইকেলে সর্বোচ্চ কতজন চড়তে পারে? 1-2 কিংবা বেশি হলে 6-7 জন। কিন্তু একটি বাইকে 58 জন মানুষ উঠে বিশ্ব রেকর্ড সৃষ্টি করে ভারতে। দেশটির AFC টর্নেডো নামের একটি সংগঠন 2016 সালের নভেম্বরে কর্ণাটকে এই রেকর্ড তৈরি করে। বিশেষভাবে তৈরি করা একটি চলন্ত মোটরসাইকেলে একে একে 58 জন মানুষ চড়ে বসেন, যাদের চাপে দেখাই মিলছিল না চালকের। সবচেয়ে দ্রুত গতিতে চালিয়ে বাইকের সিটে না বসে কিংবা হ্যান্ডেল না ধরে শুধুমাত্র মোটরসাইকেলের পেছনে ধরে পা ছেড়ে যাবার ভয়ঙ্কর এক রেকর্ড করেছেন যুক্তরাজ্যের লিভারপুলের বাসিন্দা গ্যাবি রথওয়েল। 1999 সালে একটি চলন্ত সুজুকি মোটরসাইকেলের পেছনে ধরে রেখে রাস্তায় পা ছেড়ে 156.3 মাইল বা 251.5 কিলোমিটার পথ পাড়ি দেন রথওয়েল। ঝুঁকিপূর্ণ স্ট্যান্ডের রেকর্ড গড়তে জুতোর তলায় 2 মিলিমিটার পুরু টাইটানিয়ামের সোল প্রয়োজন হয়েছিল তার। এবার জানবো সবচেয়ে দ্রুত গতির হুইলির রেকর্ড। হল্যান্ডের অধিবাসী অ্যাডভার ভ্যান পপজা 2017 সালে সবচেয়ে দ্রুত গতির হুইলির রেকর্ডটি গড়ে তোলেন। একটি বসো টার্বো মোটরসাইকেল নিয়ে ঘন্টায় 213.3 মাইল বা 343 কিলোমিটারের বেশি গতি তুলে তিনি আগের রেকর্ডটি ভঙ্গ করেন। মোটরসাইকেল নিয়ে কত উঁচুতে ওঠা যায় ভাবা যায়? হ্যাঁ, মোটরসাইকেল নিয়ে রীতিমতো আগ্নেয়গিরির চূড়ায় উঠে এক দুর্দান্ত রেকর্ড করেন চিলির জিওফ্রাঙ্কো বেনজি। চিলির আতাকামা অঞ্চলের সবচেয়ে উঁচুতে অবস্থিত আগ্নেয়গিরি উজোস্টেল সেলালোতে 2015 সালের মার্চে মোটরসাইকেল নিয়ে উঠেন তিনি। 6,471.2 মিটার অর্থাৎ 21,230 ফুট উঁচুতে উঠে এই ভয় ধরানো রেকর্ড করেন জিওফ্রাঙ্কো। হিমাঙ্কের নিচে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর তীব্র বাতাসের ঝাপটার মধ্যেই এই চ্যালেঞ্জ পাড়ি দেন তিনি। মোটরসাইকেলে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার রেকর্ড, বলতে পারেন তা কতখানি পথ? মোটরসাইকেলে চেপে 4,57,000 মাইল বা 7,35,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে রেকর্ডটি গড়েছিলেন আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সের অধিবাসী এমিলিও স্কটন। 1985 সালে তিনি 1980 হোন্ডা গোল্ড উইং জিএল 1100 মোটরসাইকেলে চেপে এই দীর্ঘ পথ শেষ করেন 1995 সালে এসে, অর্থাৎ সময় লেগেছে 10 বছর। এ সময় 279টি দেশ ভ্রমণ করেন স্কটো, যার জন্য লেগেছিল 13টি 64 পাতার পাসপোর্ট। পড়াতে হয়েছে 47,000 লিটার গ্যাসোলিন এবং 1,300 লিটার তেল, বদলাতে হয়েছে 86টি টায়ার, 12টি ব্যাটারি, 9টি সিট এবং একবার পরিবর্তন করতে হয়েছে ইঞ্জিন, আর মোকাবেলা করতে হয়েছে তো নানা প্রতিকূল পরিস্থিতি। মোটরসাইকেলের লাফ বা জাম্প,
লাফ দিয়ে রীতিমতো গ্র্যান্ড ক্যানিয়নের 2500 ফুট গভীর এবং 200 ফুট প্রশস্ত একটি খাদ পার হয়ে ভয় ধরানো এক রেকর্ড করেন বিখ্যাত মোটরসাইকেল স্টান্ট পারফর্মার ইভেল ইভেলের ছেলে রফিন ইভেল। 1999 সালে প্রচণ্ড গতিতে গ্র্যান্ড ক্যানিয়নের খাদটি পার হয়ে নিজের সবচেয়ে দীর্ঘ 228 ফুট লাফানোর রেকর্ডটিও গড়েন রবিন। ল্যান্ডিংয়ের সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারালেও কোনো ইঞ্জুরিতে পড়তে হয়নি তাকে। শুধুমাত্র মোটরসাইকেলের পেছনের চাকায় ভর দিয়ে কত পথ পার হওয়া যায়? অবিশ্বাস্য হলেও সত্য, মোটরসাইকেলের পেছনের চাকায় ভর দিয়ে 13 ঘন্টা চালিয়ে 310 মাইল বা 500 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার রেকর্ড করেছিলেন জাপানের হুইলি কিং খ্যাত মাসার ওয়ার। 2017 সালে 125 সিসির ইয়ামাহা স্কুটারে চেপে তিনি পেছনের এক চাকায় ভর করে ঝুঁকিপূর্ণ সবচেয়ে দীর্ঘ রেকর্ডটি দখল করে নেন। মোটরসাইকেলের সিটের উপর দাঁড়িয়ে সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রমের বিশ্ব রেকর্ড করেছেন ভারতের নাগরিক রতনেশ পাণ্ডে। 2015 সালে মধ্যপ্রদেশের বাসিন্দা রতনেশ এ রেকর্ড করেন। একটি হোন্ডার উপর দাঁড়িয়ে টানা 20 মাইল বা 32.3 কিলোমিটার পথ পাড়ি দেন রতনেশ। একবারের জন্যেও মোটরসাইকেলের স্টিয়ারিং বা হ্যান্ডেল একটু স্পর্শ করেননি তিনি। মোটরসাইকেলে দীর্ঘ লাফ দেওয়ার রেকর্ডটি করেন অস্ট্রেলিয়ার রবি মেডিসন। মডিফাইড হোন্ডা CR500 মোটরসাইকেল ব্যবহার করে ঘন্টায় 102 মাইল বা 165 কিলোমিটার গতিতে মেডিসন র্যাম্প স্পর্শ করেন এবং র্যাম্প ছাড়ার পর তীব্র গতিতে 20 মিটার উঁচুতে উঠে যান এবং সেই সাথে নিজের তৈরি 100 কিলোমিটার দূরত্বের রেকর্ডটি ভেঙে পার হয়ে যান 107 মিটার। মার্কিন যুক্তরাষ্ট্রের রকি রবিনসন 2010 সালে তৈরি করেন মোটরসাইকেলের সবচেয়ে গতি তোলার রেকর্ড। বিশেষভাবে নির্মিত টপওয়েল এক স্ট্রিম লাইনার মোটরসাইকেলে চেপে তিনি মোটরসাইকেলের এই যাবৎকালের সবচেয়ে বেশি গতি তোলার রেকর্ডটি ভাঙেন। 2টি সুজুকি ইঞ্জিনযুক্ত মোটরসাইকেলটি অবিশ্বাস্য গতি তুলতে সক্ষম হয়। ঘন্টায় গড়ে 376.36 মাইল বা 605.69 কিলোমিটার গতি তুলে রবিনসন তৈরি করেন এই দুর্দান্ত রেকর্ডটি। দর্শক, এরকম মজার এবং গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমাদের চ্যানেল দ্য ট্রুথ বাংলা সাবস্ক্রাইব করুন। আমাদেরকে মতামত দিন, আপনি কি জানতে চান সে বিষয়টিও কমেন্ট বক্সে মন্তব্য করুন, কারণ আপনার মন্তব্য থেকেই আমরা পরবর্তী ভিডিওটি বানানোর আগ্রহ পাব। দর্শক, আমাদের সাথেই থাকুন এবং আমাদেরকে সহযোগিতা করুন, নিশ্চয়ই আপনাকে আমরা পাশেই পাবো।